আছে আমাদের রেভলিউশন স্লাইডার এই পর্যন্ত হয়েছে একটু প্রিভিউ আবার দেখে আসি এখন নতুন যদি আরেকটি নিতে চাই তাহলে অ্যাড নিউ স্লাইড অবশ্যই এখানে আমার আগের সিটিংগুলো সাজানোই আছে লেআউটটা সাজানোই আছে সবই আগের মতোই আছে তো দেন যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি এখন একটি ইউটিউব ভিডিও নিব একটা ইউটিউব ভিডিও নিই ইউটিউব ভিডিও আইডি আইডি আসবে দেখি আসে কিনা মনে হয় না ইউটিউবের ভিডিওটা এইভাবে আসবে আসছে খুবই কম ওকে যাই হোক আসছে তো একটা ওটার একটা ছবিও দেওয়া যাবে সামনে একটা পোস্টার দিতে পারবেন আপনি ঠিক আছে একটা পোস্টার লাগাতে পারবেন মিডিয়া লাইব্রেরি থেকে একটি পোস্টার আমি লাগিয়ে নিচ্ছি ছবিটা খুবই ছোট রিমুভ ভিডিও পোস্টার সামনে একটা ছবি থাকবে কিন্তু পিছনে অবশ্যই ভিডিওটা থাকবে এটা তো ছোট একটা ছবি এটা বড় ছবি মোটামুটি চলে কন্টেন্ট থেকে এটাকে চেঞ্জ করে নিব আপনি যদি এদের এখান থেকে একটা কথা নিই দ্য নিউ স্ট্যান্ডার্ড এই কথাটাই নিই দ্য নিউ স্ট্যান্ডার্ড আসে নাই রে
এটা একটা নাম দিয়ে দিই আগে, এটা নাম দিচ্ছি হেডিং বা হেড, যাতে আমি খুঁজে পাই। এই জন্য মূলত নাম দেওয়া। এবং আমি আরেকটি টেক্সট নিব, এটা একদম ছোট নিব, হেডলাইন এইটুকু নিলাম। কেটে যাও কি খাওয়ার জন্য বুঝি না, স্টাইল লেখা বোঝা যাচ্ছে না এখানে। আচ্ছা এটাকে আমি এখানে নিয়ে আসি, এটাকে আমি এখানে নিয়ে আসি, এবং আবার ক্যাটি না না সাউন্ড অফ না, ছবিটা কি 3D পিকচার নাকি? না না এটা একটি নর্মাল পিকচার। টেক্সটের আমি এখানে আরেকটা নাম দিয়ে দিই, হেডিং ফ্রম, হেডিং আন্ডার ফ্রম। এখন এখানে আমি আরেকটি টাকার অ্যামাউন্ট নিচ্ছি, আরেকটা নিউ আমি টেক্সট নিই, যেটা হবে টাকা, শুধু টাকা, ডলার সাইন কেটে দেন। নেওয়া হয়ে গেছে, কন্টেন্টের ভিতরে আসলে দেখাবে ডলার সাইন 5,000। এটাকে ধরে এখানে নিয়ে আসেন, এবং এটা স্টাইল যদি করি ঠিক আছে, সেভ। এখানে আর কিছুই দিব না আমি। এখন এটাকে একটু অ্যানিমেশনে সাজাবো। সবার শেষে টেক্সট নিয়েছি, এটা লেখাটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আমি ডলার সাইন যা লিখেছি আমি সেটাকেই দিলাম, 5,000। ওকে, এখন যদি আমি অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি, সবার আগে আমার উপরে আছে আমার হেডিং, আমি হেডিংটাকে সবার উপরে নিয়ে নিলাম। কোথায় গেলাম আমার হেডিং? আহা,
তারপরে হচ্ছে আমার আন্ডার ফ্রম, ঠিক আছে, হেডিংয়ে অ্যানিমেশন দিই। যদি অ্যানিমেশন দিই, অ্যানিমেশন এখানে আসতেছে না, কেন আসতেছে না আমি জানি না, অনেক সময় এটা প্রবলেম করতেছে, তো করতে থাক। আমি এখান থেকে অ্যানিমেশন দিচ্ছি, এটা শুরু হবে জিরো থেকে। জিরো থেকে শুরু হয়ে 300 পর্যন্ত চলবে, তারপরে এটা এটাকে দিলাম, এটার 305 থেকে শুরু হয়ে যাবে। আম্মু বাইরে গেছে আর কি। হ্যাঁ না কাকি, আমার কাছে টাকা নেই, নাই আমার কাছে, থাকতে পারে আমার তো নাই। দুঃখিত, একটু প্রিভিউ দেখে আসি। একটা মানে ওয়ার্ল্ড ক্লাস মানের স্লাইডার বানাতে গেলে আপনাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। দেখেন প্রথমে ছবি, তারপর কিন্তু ভিডিও আসতেছে, দেখতে পাচ্ছেন? ভিডিওটাও আসতেছে। ওকে, বাকি থাকলো ফর্ম, ফর্মটা থাকবে, আমি 5000-এর ভিতরে একটু অ্যানিমেশন দিব। আপনি চাইলে এখানে একটু ছবিও আনতে পারেন, আমি আর ছবি দিচ্ছি না, জাস্ট এমনি দেখালাম। জি, ডেস্কটপের জন্য আলাদা স্টাইল করা লাগে, মোবাইলের জন্য আলাদা স্টাইল করা লাগে না, একই স্টাইলে সবগুলোতে শো করানো? হ্যাঁ হ্যাঁ, একটা করবে না, আলাদা আলাদা করতে হবে, ডেস্কটপের জন্য আলাদা, ল্যাপটপের জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা। কীভাবে করবো, কোথা থেকে করবো, এটা যে এখানে দেখা যায়, এটা হচ্ছে ট্যাবলেট মোড, ট্যাবলেটে যেরকম দেখাবে, ঠিক আছে, ট্যাবলেট এরকম দেখাবে, এই যে হচ্ছে ট্যাবলেটের মোড, কিন্তু হারিয়ে যাচ্ছে, মানে লোড নিতেছে না, আমার কম্পিউটার সারাদিন চলতেছে তো নিয়ে সারতে পারতেছে না লোডটা। এই যে ট্যাবলেট মোড, পাঁচ হাজার কথা হারিয়ে গেছে, কিছু করার নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা যদি আমরা আনতে চাই, আমরা আনবো, দেখি আইকন আনতে পারি কিনা, এগুলো তো সব প্রো ভার্সন।
বাটন শেপ, প্রিমিয়াম ভার্সন। এখানে আরেকটা শেপ দেওয়া যায়, আমি খুঁজে পাচ্ছি না কোথায় যেন আরেকটা শেপ আছে। এই যে খুবই মানে কুল হেডেড থাকতে হবে, তাহলে পারবেন। ঠিক আছে, সময় দিতে হবে এটার পিছনে। এরোগুলো ডিজাইন করা যায়, ডিজাইন করার অনেক জায়গা আছে এখানে। ঠিক আছে, আপনারা এইগুলো ব্যবহার করে আরো ডিজাইনটা করতে পারবেন। এই যে এখানে আরো অনেক শেপ আছে, এই যে দেখেন, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, এটা অনেক সুন্দর। এটাকে আনলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওটা দেখাবে আপনাকে। তো যাই হোক, এটা আমরা দিলাম। অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে, কালার চেঞ্জ, অ্যানিমেশন দেওয়া যাবে, মডিউল অ্যানিমেশন দেওয়া যাবে, কোনটা কতক্ষণ থাকবে এগুলো আপনার এখান থেকে সেট করে নেবেন। তো যেহেতু সময় সংকুলান, এটাকে এখানে এবং এটাকে এখানে রেখে দিলাম। ঠিক আছে, সেভ করে নিন। এখন একটু প্রিভিউ দেখেন। এখানে নিয়ে আসলে দেখায়, ট্যাবলেট মোডে যান। এখানে চাপ দিলে আবার আগেরটাতে নিয়ে যাবে, এখানে চাপ দিলে পরেরটাতে নিয়ে যাবে, আবার চাপ দেন আবার আগেরটাতে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন, এগুলো করতে পারবেন আশা করি। তো এটা মনে হয় বেশি উপরে উঠে গেছে। এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন 27, এবং এটা হচ্ছে নিচে এটাকেও দিয়ে দেন 27, তাহলে দুইটা একই লেভেলে থাকবে। ওয়াই অক্ষে আছে, এটা থাকবে হচ্ছে 58, না -55, এটাও থাকবে -55। একটু প্রিভিউ দেন। ঠিক আছে না, এখন সমান আছে। ওকে, এখন এটা ল্যাপটপে আছে, যদি আপনি ট্যাবলেটে দেখতে চান যে ট্যাবলেটে কোথায় আছে, এটা কীভাবে সেট করতে পারবেন। এখানে ট্যাবলেটে কিন্তু বাইরে চলে গেছে,
এখন তারা ট্যাবলেট মুডে আপনাকে এখান থেকে এনে দিতে হবে 27 এবং 55, এটা কেউ আপনাকে দিয়ে দেন 27, সরি এখানে -55, হ্যাঁ সেভ, নো 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 27 থাকবে কেন, এটা আরো কম থাকবে 128, যে সবগুলোতে একটা দেন, অ্যাডজাস্ট করে নিয়ে একটু দাঁড়ান, এটা 128, 38 -38 সেভ, তাহলে ফোন মডিউলে এটা কি হবে, লেখাগুলো কিন্তু ঢেকে যাচ্ছে, ঠিক আছে ফোন মডিউলে নিচে স্যার, দেন, এটা কি একটা স্লাইডের ভিতরে একটা স্লাইড নাকি না 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 অনেকগুলা, এখানে অনেক জোর ঝামেলা করা হয়েছে, 121, 222, এটা 200, দেখতে বাইশ, 120, অনেক ঝামেলা অনেক ঝামেলা, 120 সেভ, তো এখন যদি প্রিভিউ এতে যাই, এখানে আসলো কেন, করলাম বাট মিলাতে পারলাম না, গুলোতে যখন ক্লিক করে তখন একটা ছবি আসে, এটা কি মানে অটোমেটিকলি দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ 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 সিলেক্ট করে দিচ্ছি, অটোমেটিক্যালি দেওয়া আছে, চাইলে আপনি এখানে এগুলো দিতে পারেন, কিন্তু আমি দিলাম ঠিক কিন্তু মিলাতে পারতেছি না, যখনই আমি ট্যাবলেট মোড বা অন্যান্য মোডে যাচ্ছি তখন এটা ডিস্টার্ব করতেছে, 23, 23 বুঝলাম, 23, 23, তাহলে এখানেও 23 -23, কিন্তু ট্যাবলেটে গিয়ে তো আর 23 থাকবে না, ট্যাবলেটে গিয়ে তো চেঞ্জ হবে, কিন্তু ট্যাবলেটে গিয়ে যদি আমি এখানে এটাকে এখানে দেই, দিয়ে সেভ দেই, এখন আবার নোটবুকে গেলে আবার চেঞ্জ হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি এটাকে দিবই না, এর অফ দরকার নেই, আপনারা বাসায় ট্রাই করে দেখেন তো কাজ করে কিনা, এখন অনেক কাজ বাকি আছে, আমরা মোটামুটি ডিজাইন শেষ করেছি, এই যে 5,000 হারিয়ে গেছে, লাস্ট বারের মতো দেখে আসলাম, এতক্ষণ যা বানাইছি ল্যাপটপ, এটা ডেস্কটপ মোড, সরি ল্যাপটপ মোড, এত ওটা হতে থাক, আশা করি হয়েছে, এটার পিছনে একটা ভিডিও আছে বুঝছেন, এই যে এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, ভিডিও দিয়েছি এর ভিতরে, বুঝতে পেরেছেন, তিনটা করেছি, এখানে তিনটা স্লাইডার না স্যার, তিনটা স্লাইডার, তিনটা স্লাইডার বানিয়েছি, ওকে আশা করি হয়েছে, এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব, ব্যাগে চলে আসলে এখানে একটা নামও দিতে পারবো আমি, এখন যদি আমি এটাকে এখানে সেট করি এখানে ভালো দেখাবে না, বলেন তো কেন দেখাবে না, এটাকে যদি আমি এখন এই জায়গায় এনে সেট করে দিই এখানে ভালো দেখাবে না, কেন দেখাবে না কেউ বলতে পারবেন,
এখানে অ্যাডজাস্ট হবে না, রেসপন্স করা নাই স্যার, রেসপন্স করা না মানে এই জায়গাটুকুর জন্য এটাকে সেট করা হয়নি, এটাকে ফুল একটা ল্যাপটপ সাইটের পুরো একটা পেজের জন্য সেট করা হয়েছে। এখানে এই হচ্ছে অবস্থা, এখানে আপনি চাইলে নাম দিয়ে দিতে পারবেন, এখানে রিনেম করার একটি অপশন আছে, আপনি এখান থেকে এটাকে ধরে দিয়ে দেন আমার স্লাইডার, শেষ। ঠিক আছে, এবং এখানে গেলে আপনি দেখতে পাবেন একটা ই আছে, কি বলে HTML এ নো কোড গেল কোথায়, এই যে কোড শর্টকাট এখানেও পাবেন, অথবা এখানে গেলেও পাবেন, এগুলো আসতে থাকুক। আমি একটা একটা পেজ নিয়ে একটু দেখাই যে এটা কিভাবে সেট করবো।